Hi everyone, Assalamualaikum and welcome back to our channel. আমি তানজি, আমি সুমাইয়া। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম আর আজকের চ্যালেঞ্জের নাম পেয়ারা চ্যালেঞ্জ। চলে আসলাম চ্যালেঞ্জ নিয়ে আর এখানে হচ্ছে আমাদের জন্য নিয়েছি তো মানে 1 কেজি একটা পেয়ারা নিয়েছি এখানে হাফ কেজি করে আছে। সো আমরা চ্যালেঞ্জ স্টার্ট করছি আর দেখো দেখো পেয়ারাগুলো কেন বের করো শেষ করতাম কি বলে পেয়ারার বিচিটা একদম দাঁতের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি
তেরো জনা তাও মানে কি বলো অ্যাট লিস্ট মানে লাস্ট পর্যন্ত হলো আমি জিততে পেরেছি, তো ভালো লাগতো ওর জন্য আমি পানিশমেন্ট নিয়ে আসছি। সো কোথাও যাবে না। সো আজকের উইনার আমি আর লুজার সুমাইয়া। সো অল্প পরিমাণ পানিতে এই কফিটা মিক্সড করব। অনেকেরা খেতে পারে এটা, কিন্তু আমি কখনো ব্ল্যাক কফি জানেন কেমন হয়, মারাত্মক তেতো হয়। ফুলটা মিক্স করব এক মগ পানিতে আমরা বানাই, আর সেখানে অল্প পানিতে অর্ধেক, কি পরিমাণ এটা তেতো হবে এটা তো বুঝতেই পারছেন। ঠিক আছে, পুরো কিসের পানি, চিরতার পানি। স্মেলটা কিন্তু অনেক নাইস, বুঝতে পারতেছ না জানি না কেমন। আর আমি তো খাই মাঝে মধ্যে ব্ল্যাক কফি, জানি কেমন স্মেলটাই নিতে থাকি। এখন একটা শখ খেতে পারে। জানে না কি কখনই খাইনি, ও কিন্তু ফুল কমপ্লিট করেছে। ওকে, সো এটা ওয়ান কাইন্ড অফ ছিল। তো ঠিক আছে, পানিশমেন্ট কমপ্লিট, কিছু আর বলবে কিছু বলতে পারছে দিতা হয়ে আছে। তো মানুষ তো বুঝতে পারবে যে তোমার মনে হয় তেমনটা লাগে না, আসলে সেটাই ট্রাই করলে বোঝা যায় আসলে। তো ওকে, তো আমরা ভিডিওটা এখানে কমপ্লিট করছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।